যে আপনাকে এক কথায় বুঝতে পারে না, চেহারা দেখে, আপনার চোখ দেখে, আপনার মনের আন্দাজ করতে পারে না। কি প্রয়োজন ইনবক্সে তার জন্য বিরাট রচনা করে, কি প্রয়োজন তাকে বোঝানো? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা করা, অন্যের পিছনে সময় ব্যয় করা। বাট নিজেকে নিয়ে একটা লাইন লিখতে বললে মানুষের সারা জীবনই চলে যায়। ভেবে পায় না কি লিখবে নিজেকে নিয়ে, কিন্তু অন্যকে নিয়ে লিখতে দিলে অনেক কিছুই লেখা হয়, পুরো একটা উপন্যাস হয়ে যায়, ইতিহাস হয়ে যায়। বাট নিজেকে নিয়ে কিছুই লেখা হয় না। না, প্রত্যেকে প্রত্যেকের কাছে নিজের জীবনটাকে নিজে গুরুত্ব দিতে শিখুন, নিজের জীবনটাকে নিজে মূল্যায়ন করুন। আপনার জীবনটা, আপনার জীবনের সময়টা অত সস্তা না, ওটাকে নিজে কাজে লাগান। অন্যের পিছনে সময় নষ্ট না করে জীবনের মূল্যবান সময়টা নিজের পিছনেই ব্যয় করুন। নিজেকে নিয়ে আলোচনা সমালোচনা করুন, নিজেকে সংশোধন করুন। দেখবেন প্রতি মুহূর্তেই আপনি 1% করে প্রোগ্রেস হচ্ছেন, নিজের উন্নতি করতে পারছেন। দিন শেষে আপনি সাকসেসফুল মানুষ না হলেও অন্তত মানসিক পরিতৃপ্তি পাবেন যে আপনি আপনার মূল্যবান সময়টুকু, মূল্যবান জীবনটুকু নিজেকে নিয়ে ব্যয় করেছেন। অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা থেকে বিরত থাকুন, অন্যের পিছনে সময় দেওয়া থেকে বিরত থাকুন, নিজেকে নিজে সময় দিন। আর কিছু না হোক, মানসিক শান্তিটুকু পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।